তাহলে হিন্দি মার্কেটে RRR নিয়ে দর্শকদের নেই উৎসাহ, কারণ অ্যাডভান্স বুকিংয়ের অবস্থা হিন্দি মার্কেটে কিন্তু এখনও ভালো না। অ্যান্ড কেন এই সিচুয়েশন জানাচ্ছে সেটারও বিস্তারিত। ওয়েল, আমরা তো জানি RRR এই মুভির রিলিজের আর কিন্তু বেশি দিন বাকি নেই, হাতে আছেন মাত্র 3 দিন। অ্যান্ড এরই মাঝে এই মুভির অ্যাডভান্স বুকিং তো শুরু হয়েই গেছে, কিন্তু দুশ্চিন্তার বিষয় হচ্ছে নর্থ ইন্ডিয়া অর্থাৎ হিন্দি মার্কেটে অ্যাডভান্স বুকিংয়ের অবস্থা এখন পর্যন্ত খুব একটা ভালো নয়। ইন্ডিয়ান কয়েকটা লিডিং নিউজ পোর্টালের রিপোর্ট অনুযায়ী RRR নিয়ে অ্যাডভান্স বুকিং মুম্বাইতে যেরকম হওয়া উচিত সেরকম হচ্ছে না। ইনফ্যাক্ট কিছু কিছু জায়গায় এখনও কেউই টিকিট অ্যাডভান্স বুকই করেনি। এখন এমন সিচুয়েশনের জন্য কেউ কেউ ভাবছে হয়তো দ্য কাশ্মীর ফাইলস খুব ভালো চলছে, যার ফলে এটার ইম্প্যাক্টটা পড়ছে RRR এর অ্যাডভান্স বুকিংয়ের উপর। তবে আমার কাছে মনে হয় বিষয়টা আসলে সেটা না। এখন একটা বিষয় তো মানতেই হবে যে RRR যখন এই বছর জানুয়ারির 7 তারিখে মুক্তি পাবার কথা ছিল, তখন কিন্তু মুভি মেকার্সরা অন্য লেভেলের প্রমোশন করেছিল। ইনফ্যাক্ট সেই সময় ট্রেলার গান দিয়েও বড়সড় একটা বাজ ক্রিয়েট হয়েছিল পুরো ইন্ডিয়া জুড়ে, এবং নর্থ ইন্ডিয়াতেও খুব ভালো একটা হাইপ ছিল। তার উপর আবার তারা এমন লেভেলের প্রমোশন করেছিল যে প্রমোশনের পিছনেই তারা খরচ করেছিল 20 কোটি রুপি, যেটার সুফলও তারা পেয়েছিল মুভি মুক্তির 1 সপ্তাহ আগে। প্রায় 10 কোটি রুপি তারা কালেকশন করেছিল শুধুমাত্র অ্যাডভান্স বুকিং দিয়েই, যদিও সেই টাকা পরবর্তীতে ফেরত দিতে হয় যখন কোভিডের কারণে রিলিজ ডেটটা ক্যান্সেলের ঘোষণা দেওয়া হয়। অ্যান্ড এই রিলিজ ডেটটা পিছানোর পরই RRR এর হাইপটা আগের থেকে কিছুটা পড়ে গেছে। হ্যাঁ, যদিও এখন টিম মেম্বাররা প্রমোশনের জোরশোর দিচ্ছে, শহরে শহরে যে প্রমোশন করছে, কিন্তু ওইভাবে ইফেক্টিভ হচ্ছে না, কারণ এখন হাতে ভাইরাল হবার মতো কোনো প্রমোশনাল কন্টেন্ট নেই। অ্যান্ড এই কারণেই হাইপটা হিন্দি মার্কেটে ওইভাবে পিক করানো যাচ্ছে না, আর এর ফলেই হয়তো হিন্দি মার্কেটে এখনও দর্শকদের উৎসাহটা RRR নিয়ে চাঙ্গা হয়নি। তবে নর্থ ইন্ডিয়াতে অর্থাৎ হিন্দি মার্কেটে দর্শকদের উৎসাহ এখন কম থাকলেও সাউথ ইন্ডিয়াতে ব্যাপক চড়া RRR এর ডিমান্ড, এবং দর্শকদের এত হাই ডিমান্ড দেখে তেলেঙ্গানা গভর্নমেন্ট এখন RRR এর জন্য প্রথম 10 দিন সকাল 7টা থেকে রাত 1টা পর্যন্ত শো চালানোর পারমিশনও দিয়ে দিয়েছে। এছাড়া মুভির টিকিট প্রাইস নিয়ে যে সমস্যাটা ছিল সেটাও এখন সাময়িকভাবে সমাধান হয়েছে, কারণ তেলুগু স্টেটসের গভর্নমেন্ট RRR এর জন্য প্রথম 10 দিন টিকিট প্রাইস বাড়ানোর পারমিশনও দিয়ে দিয়েছে। অ্যান্ড কৈময় .com-এর রিপোর্টস অনুযায়ী মুভির টিকিট প্রাইস প্রথম 3 দিন 70 থেকে 100 রুপি বাড়বে, এর পরের 7 দিন 50 রুপি করে বেড়ে যাবে। এখন ভালোই হয়েছে টিকিট প্রাইস বাড়তি নিয়ে, আদারওয়াইজ RRR এর মেকার্সের 60 কোটি রুপি ক্ষতি গুনতে হতো, কারণ এই টিকিট প্রাইসের প্রবলেমের কারণে এর আগে তেলুগু ডিস্ট্রিবিউটররা RRR এর কাছ থেকে থিয়েট্রিক্যাল রাইটসের জন্য 20-30% ডিসকাউন্টও চাচ্ছিল, এখন যেই ডিসকাউন্ট এখন আর দেওয়া লাগবে না। সো ভিউয়ার্স, এই যে হিন্দি মার্কেটে এখন পর্যন্ত অ্যাডভান্স বুকিংয়ের সেরকম ভালো অবস্থা নেই, এটা নিয়ে আপনি কি ভাবছেন কমেন্টস করে জানাবেন। কিন্তু